আমার আপনার উপরে যেমন সলাদ কায়েম করা ফরজ নবী সাল্লামের উপরে উপরেও কি সলাদ ফরজ ছিল কিনা আব্দে মোহাম্মদ আল্লাহর গোলাম মোহাম্মদের উপরে নামাজ ফরজ আমার উপরে যেমন পর্দা করা ফরজ মোহাম্মদ সাল্লাহামের উপরেও পর্দা করা ফরজ ছিল কোন বেগানা মহিলার সাথে নবী সাল্লাহাম পর্দার খেলাপ দেখা করেন নাই করছেন করেন নাই কোন একটা সলাদ জীবনে একবারও নবী সরাম সারেন নাই এমন কি অফাতের আগে দুইজনের কাঁধে বর করে করেও নবী সরাম সলাৎ আদায় করছেন কেন কারণ তিনি আব্দে মোহাম্মদ তিনি আল্লাহর গোলাম মোহাম্মদ তিনি অফাতের পূর্ব পর্যন্ত কখনো আল্লাহর গোলামি আল্লাহর এবাদত পরিত্যাগ করেন নাই তিনি শরীয়তের বাহিরে এক কদম পা রাখেন নাই সুহান আল্লাহ আমাদের সমাজে অনেকে আছে তরিকতওয়ালা অনেকে আছে মারাফতওয়ালা অনেকে আছে হাকিকতওয়ালা কয় এখন আমরা শরীয়তের মধ্যে নাই এখন আমরা হাকিকতে পৌঁছে গেছি এখন আমরা তরিকতে পৌঁছে গেছি এখন আমরা অমুক অমুক জায়গায় পৌঁছে গেছি ওই যেই হাকিকত মানুষকে শরীয়তের আওতা মুক্ত করে দেয় যেই তরিকত মানুষকে মোহাম্মদ সালামের শরীয়ত থেকে দূরে সরায় সুন্নতের এত্তাবা থেকে দূরে সরায় ওই শরীয়ত ওই তরিকত তরিকতে শয়তান শয়তানিয়া ওই হাকিকত শয়তানের হাকিকত ওই মারেপথ শয়তানের মারেপথ ওই আপনার হাকিকত ওই মারেপথ ওই যা যা আছে এগুলা সব কি শয়তানের রাস্তা শয়তানের তরিকা তাহলে আল্লাহর রসুল সাল্লাম অপাত পর্যন্ত এক চুল পরিমাণ শরীয়ত থেকে বিচ্যুত হন নাই তাহলে নবী সাল্লা সাল্লামের ভিতরে দুটা সত্তা একটা তিনি আল্লাহর গোলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আর একটা তিনি আল্লাহ রসুল মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এই তিনি যখন সোলা তাদাই করতেন তিনি ব্যক্তি মোহাম্মদ সল্লাল্লাহু আলিসাল্লাম সোলা তাদাই করতেন দৌরত পেশ করতেন রাসুল মহম্মদ সল্লাল্লাহ আলাইসলাম এর উপরে সোহান আল্লাহ এই জন্য তিনিও বলতেন আসসালাম ওয়ালাইক আইনাবি ইউ ওয়ারাহমাতুল্লাহি বাবারে তিনি কার সালাম দিতেন ওই ব্যক্তি মুহাম্মদ রাসূল সল্লাল্লা সাললাম রাসুল মহাম্মদ সল্লাহসলাম কে সালাম দিতেন সোহান আল্লাহ তাহলে বুঝা গেল মোহাম্মদ সাল্লাহিসলাম প্রথমে তিনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তারপরে তিনি আল্লাহ রসুল তাহলে আল্লাহর অন্য অন্য গোলামকে আল্লাহ যেভাবে বানাইছেন সাল্লামকেও বানাইছেন আল্লাহ দিয়ে বানাইছেন তাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন জিনদেরকে কি দিয়ে বানাইছেন আগুন দিয়ে বানাইছেন মানুষের কি দিয়ে বানাইছেন আল্লাহ সাল্লাম বলেন মিম্মা বুসে ভালা তোমাদেরকে কি দিয়ে বানানো হয়েছে তো বারবার বননাই করা হয়েছে বলাই হয়েছে অর্থাৎ এই জন্য পাঁচশো বছর পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে কোনো আকীদার কিতাবে এই বর্ণনা আসে নাই যে মোহাম্মদ মাটির তৈরি না নূরত তৈরি কারণ এটা আপনি মাটির তৈরি বলারও দরকার নাই নুরত তৈরিও বলার দরকার নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিসের তৈরি এটা প্রশ্নটাই মাথায় আসার কথা না এই জন্য পাঁচশো বছর পর্যন্ত পাঁচশো হিজড়ি পর্যন্ত কোনো আকৈদার কিতাবে মোহাম্মদ মাটির তৈরি না নুরের তৈরি এই বননায় আসে নাই কারণ তাদের মাথায় কখনোই চিন্তা ঢুকে নাই যে মানুষ সব যেইভাবে তৈরি আল্লাহ রসুল সালাম মতো সেইভাবে তৈরি যদি আলাদা কিছু দিয়ে তৈরি করতো তাহলে তো আল্লাহ বলে দিতেন যে তোমাদের সবাই বানাইছি এই এই জিনিস দিই কিন্তু আমার রে বানাইছি এই এই জিনিস দিই আল্লাহ বলে দিতেন না যদি আলাদা কিছু দিয়ে বানাইতেন যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নূরের তৈরি হতেন আল্লাহ রব আলমিন এটাকে গোপন রাখার লুকায়িত রাখার দরকার ছিল না এটাকে আল্লাহ রব্লা আলমিন কতবার কোরআনে বলে দিতেন এখন এটারে জাল হাদিস দিয়ে প্রমাণ করার দরকার হইতো না এটা আল্লাহ কোরআন রায় বলে দিতেন নবীম কত হাদিসে বলে দিতেন সাহাবাইকেরাম কতবার বলতেন ও আল্লাহর রসুল যিনি বলতেন না কিন্তু জীবনে একবারও সাহাবাইকেরাম বলেন নাই অর্থাৎ বোঝা যায় নবী সাল্লা আল্লাহর গোলাম তিনি বাসার মোহাম্মদ সাল্লাম তবে তার শরীর আমাদের শরীরের মত না তার শরীরটা মোবারক তার শরীরটা বরকতওয়ালা শরীর এই জন্য নবী সালামের গামের মধ্যে বরকত নবী সালামের থুতুর মধ্যে বরকত নবী সাল্লাহামের বড়ির মধ্যে বরকত এটা বরকতওয়ালা বড়ি আমাদেরগুলা বরকতওয়ালা বড়ি না নবী সালামের পরে কেয়ামত পর্যন্ত কোন মানুষের শরীরে বরকত নাই একমাত্র নবী সালামের শরীরে বরকত নবী সাল্লাহামের উপরে ওহি নাজিল হয়েছে ওহি অত্যন্ত ভারী এই ভারী জিনিস যার উপরে নাজিল হয়েছে এই ভারী জিনিস বহন করার মতো ক্ষমতা আল্লাহ রব আলমিন তার বড়ির মধ্যে দিচ্ছেন না হয়তো তিনি গলি পানি হয়ে যেতেন পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় ভেঙ্গে ছোচির হয়ে যেত সেই কোরআন মোহাম্মদ সাল্লাহ উপরে নাজিল হয়েছে তো তার বড়ির মধ্যে যদি আল্লাহ সেই পাওয়ার না দিতেন তো তিনি তো গোলে মোমের মতো হয়ে যেতেন নবী সাল্লা ইসলামের ভিতরে আল্লাহ রসুল হাসান বলেন আমার ভিতরে আল্লাহ পাক তিরিশ জন পূর্ণ যুবকের শক্তি আল্লাহ আমার শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে সোহান তাহলে আমরা যদি বিয়ে করি একজন রাসূল বিয়ে করার দরকার ছিল কয়জন তিরিশ জন রাসুল বিয়ে করছেন কয়জন একসাথে নয় জন ছিল নয় জনের বেশি ছিল না এগারো জন বিয়ে করছেন দুইজন আগে অপাত হয়েছে আর আপনার নয়জন জন একসাথে ছিল তো নবী সালাম তো আমাদের তুলনায় কম বিয়ে করছে অনেক জাহেলেরা না বোঝার কারণে বলে যে নবী সাল্লাহাম তো বিয়ে করছে বেশি এত বিয়ে করলে কেন হিসাব করলে আমাদের তুলনায় কম বিয়ে করছে অর্ধেকও করে নাই নবী সালাম বিয়ে করার কথা ন্যূনতম তিরিশটা সেখানে নবিসম নয় জন তো অর্ধেক ফোন ডোটাও তো করে নাই অর্ধেক তো করে নাই তাহলে আমরা যে বিয়ে করছি আমাদের বিয়ের তিন ভাগের এক ভাগ কি বলেন আমাদের মধ্যে একজন পরিপূর্ণ যুবকের শক্তি নেই নবী সালের ভিতরে তিরিশ জন পরিপূর্ণ যুবকের শক্তি আল্লাহ দিয়ে দিছেন সুহান আল্লাহ তাহলে নবী সালামের বড়ি আর আমার বড়ি এক নাকি নবী সালামের বড়ি সমস্ত এই মধ্যাকাশ ব্যাত করে সপ্তম আকাশ ব্যাত করে সেই সিদ্ধাতুল মন তাহা পর্যন্ত গেছেন আমি আপনি একটু উপরে উঠলেই তো শেষ কি বলেন বিমান আপনার চল্লিশ হাজার ফুট পঞ্চাশ হাজার ফুট যায় এর উপরে তো আর যায় না ভয়ে কারণ এর উপরে গেলে শেষ তা আল্লাহ রসুল সাল্লাম যেখানে গেছেন তো এই বড়ি নিয়ে গেছেন নাকি যেরকম বড়ি দরকার আল্লাহ রব্বুল্লাহ আলামিন সেই রকম বড়ি দিয়ে নিয়ে গেছেন সোহান আল্লাহ অর্থাৎ এইটা নবী সাল্লাম ওই নূরের তৈরি অমুক তৈরি এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো বিষয় নয় আচ্ছা নবী সালাম আলমুল গায়েব না আলেমুল গায়েব একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক সমস্ত গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক নন নবী সাল্লাহাম ও গায়েবের মালিক নন নবী সাল্লাহাম সর্বত্র হাজির নাজির নন আল্লাহ রবুল্লা আলমিনের এলেম আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহর দৃষ্টি শক্তি আল্লাহর শ্রবণ শক্তি এইগুলো সর্বত্র বিরাজমান নবী সালাম জাতিভাবেও বিরাজমান না নবী দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি নবী বিরাজমান নয় অর্থাৎ নবী সালাম হাজির নাজির নন সর্বশেষ যে পয়েন্টটা বলে আমার আলোচনা শেষ করবো সেটা হলো নবী সাল্লাহু আলি এবং সাহাবাই কারাম কোরআনে কারিমকে যেভাবে বুঝেছেন নবী সালামের হাদিস যেভাবে বুঝেছেন কেয়ামত পর্যন্ত কোরান হাদিস বুজার একমাত্র মাধ্যম এই বুঝটাই কেয়ামত পর্যন্ত একমাত্র মাধ্যম এর বাহিরে গিয়ে কেউ যদি কোরআন হাদিস বুঝে তাহলে সে বুঝা যাবে সে সঠিক রাস্তা থেকে বিচ্ছুত হয়ে গেছে নবী সাল্লা সাল্লামকে মহব্বত করা ফরজ নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসা ইমান নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলছেন হাত্তা আকো না হাব্বাই লেই হিমে ওয়ালাদিহি ওয়াওয়ালা দিহি আজমাইন আল্লাহর কসম ওই লোক কোনোদিন ইমানদারে না যেই লোক আমাকে তার মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে আমাকে বেশি মহব্বত না করে আমাকে যতক্ষণ সবচাইতে বেশি মহব্বত না করবে ততক্ষণ ইমান্দার হতে পারবে না এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলসলামকে মহব্বত করা লাগবে কিন্তু সেই মহব্বত শিখতে হবে কাত থেকে করাম থেকে